নভেম্বরের প্রথম সপ্তাহেই তফসিল ঘোষণা, সংসদের চলতি অধিবেশনে আরপিও সংশোধনের আশা ইসি সচিবের। বাংলাদেশ যুদ্ধ চায় না, তবে আঘাত মোকাবেলায় বিমান বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। বোর্ড গঠন করে সরকারের চিকিৎসা করানোর পরামর্শ ডক্টর কামালের, মইনুল কেন কারাগারে জানতে চান এর কারণও। ঐক্যফ্রন্টকে ভোটের রাজনীতিতে ফ্যাক্টর মনে করে না আওয়ামী লীগ, নতুন জোটকে বিএনপি জামাতের অংশ বলছেন কেন্দ্রীয় নেতারা। এবং চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওয়ানডে আজ, জয়ের ধারাবাহিকতা চায় বাংলাদেশ, লিটন ইমরুলের ব্যাটে রান চান মাশরাফি। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছি আমি শাকিল আহমদ। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সব প্রস্তুতি প্রায় শেষ। এরই মধ্যে সীমানা নির্ধারণ, ভোটার তালিকা, প্রাথমিক ভোট কেন্দ্র ও প্রয়োজনীয় মালামাল কিনে ফেলেছে নির্বাচন কমিশন। এমনকি 31 অক্টোবর আন্ত মন্ত্রণালয় বৈঠকও ডেকেছে ইসি। কমিশন সূত্র বলছে, 1 নভেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে 4 নভেম্বর তফসিল ঘোষণার প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিস্তারিত হাসান পারভেজের প্রতিবেদনে। 2014 সালের 29 জানুয়ারি দশম সংসদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। সেই হিসেবে আগামী বছরের 28 জানুয়ারির পূর্ববর্তী 90 দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী 30 অক্টোবরের পর কাউন্টডাউন শুরু হয়ে যাবে জাতীয় সংসদ নির্বাচনের। নির্বাচনের তফসিল ঘোষণার আগমুহূর্তের প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় পার করছে নির্বাচন কমিশন সচিবালয়। 300 সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ, 10 কোটি 41 লাখ ভোটার তালিকা তৈরি, ভোট কেন্দ্রগুলোর খসড়া তালিকা প্রকাশ সহ নির্বাচনী মালামাল ক্রয় এরই মধ্যে শেষ করেছে কমিশন। সংসদ নির্বাচনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা 40,199টি এবং ভোটকক্ষ 2,06,540টি। জাতীয় নির্বাচনের 25 দিন আগে গেজেট আকারে ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে কমিশন। প্রায় 40,000 প্রিজাইডিং অফিসার সহ সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার নিয়ে 7 লাখ ভোট গ্রহণ কর্মকর্তার প্রয়োজন হতে পারে নির্বাচনে। এবছরের যে প্রস্তুতি, এটা কিন্তু অন্যান্য জাতীয় সংসদের নির্বাচনের সাথে অনেক ভালো প্রস্তুতি। যেমন আমাদের আগে ভোটার তালিকা ইলেকশনের আগ পর্যন্ত এটা নিয়ে টেনশন করা লাগতো, তাহলে আমরা 2 মাস আগে আপনাদের টেনশন ফ্রি করে দিলাম। 11 জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে নভেম্বরের প্রথম সপ্তাহে এবং ভোট হতে পারে ডিসেম্বর মাসের 3য় সপ্তাহে। এর জন্য বাংলাদেশ টেলিভিশন ও বেতারকে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ, রেকর্ড ও প্রচারের জন্য প্রয়োজনীয় নির্দেশনা এরই মধ্যে দেওয়া হয়েছে বলে জানা গেছে। আগামী 31 অক্টোবর আন্ত মন্ত্রণালয় বৈঠক ডেকেছে কমিশন। চলতি সংসদ অধিবেশনে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধন না হলেও সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের প্রস্তুতি রাখছে ইসি। এই আধুনিক প্রযুক্তিটা ব্যবহার করার জন্য আমরা পাবলিক অ্যাওয়ারনেস করব, মানে যারা ভোটার তারা যাতে এই ভোট দিতে উৎসাহিত হয়। তো সকল ধরনের প্রস্তুতি নিয়েই কিন্তু আমরা ইভিএম ব্যবহার করার দিকে যাব। ভোটের তারিখ এখনও নির্ধারিত নয়, তবে সম্ভাব্য দিন হিসেবে 20 ডিসেম্বরকে বিবেচনা করছে কমিশন। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। চলতি সংসদ অধিবেশনে গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও এর সংশোধনী না উঠলে অধ্যাদেশের মাধ্যমেও এটি পাশ করা হতে পারে, জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমদ। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সচিব এই তথ্য জানান। তিনি আরও বলেন, পরবর্তী সংসদের প্রথম অধিবেশনে এটি পাশ করা হবে। এক প্রশ্নের জবাবে সচিব জানান, তফসিল করা হবে বা কবে নির্বাচন করা হবে এগুলো নিয়ে আলোচনায় হয়নি। 1 নভেম্বর বিকাল 4টায় রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবে কমিশন, তারপর নির্বাচনের তফসিল ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করে কমিশন সিদ্ধান্ত নেবে। ইতিমধ্যে আইন মন্ত্রণালয় সেটি ভেটিং করে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে, যাতে এটা পূর্ণাঙ্গ একটি আইনে রূপ লাভ করতে পারে। আশা করছি যে সংসদে এটা ইনশাল্লাহ এটা পাশ হয়ে যেতে পারে। পাশ না হলে স্বাভাবিকভাবে সংসদের অবর্তমানে যে বিষয়টা থাকে সেটাই কার্যকর হবে। বাংলাদেশ কারো সাথে যুদ্ধ চায় না,
কিন্তু আঘাত এলে দেশকে শত্রুমুক্ত করতে সর্বোচ্চ প্রস্তুতি থাকতে হবে। যশোরের বিমানবাহিনী একাডেমিতে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আধুনিকায়নের মাধ্যমে বিমানবাহিনীকে আরও চৌকস করে তোলা হচ্ছে বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন শাহ আলী জয়। 1973 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ বিমানবাহিনী একাডেমি প্রতিষ্ঠা করেছিলেন। সেই স্মৃতিকে স্মরণ করে রাখতে 7ই মার্চের ভাষণের আদলে 43 ফুট উঁচু জাতির পিতার আবক্ষ মূর্তি স্থাপন করা হয়েছে যশোর বিমানবাহিনী একাডেমিতে। সেটি উদ্বোধনের পাশাপাশি 12টি আলাদা ভবনের সমন্বয়ে বঙ্গবন্ধু কমপ্লেক্সের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেখানে সুইমিং পুল, ব্যায়ামাগার সহ আধুনিক সব সুযোগ সুবিধা রয়েছে। যশোরে সরকার প্রধানকে স্বাগত জানায় বিমানবাহিনীর দৃষ্টিনন্দন ফ্লাইপাস্ট। বিমান সেনাদের কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বিমানবাহিনীর সদস্যদের উদ্দেশ্যে বলেন, জল, স্থল ও আকাশপথে সদা জাগ্রত এই মন্ত্রকে সামনে রেখেই বিমানবাহিনীর উন্নয়ন করছে সরকার। আমরা কারোর সাথে যুদ্ধ করতে চাই না, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। এই পররাষ্ট্র নীতিমালা জাতির পিতা আমাদের দিয়ে গেছেন, আমরা সেই নীতিতে বিশ্বাসী। কিন্তু সাথে সাথে যদি কখনো আঘাত আসে তো বাংলাদেশকে শত্রুমুক্ত করা বা বাংলাদেশকে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সব ধরনের প্রস্তুতি আমাদের থাকবে। সেভাবেই আমরা আমাদের স্বাধীনতার প্রতীক, আমাদের প্রতিরক্ষা বাহিনীগুলি, তাদেরকে আমরা সুসজ্জিত করব। গত 10 বছরে তার সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরেন শেখ হাসিনা। এর ধারাবাহিকতায় বিমানবাহিনীর আধুনিকায়নে কি কি উদ্যোগ নেওয়া হয়েছে উঠে আসে সেই চিত্র। উন্নততর যুগোপযোগী প্রশিক্ষণ সুনিশ্চিত করতে অত্যাধুনিক জেট ও পরিবহন প্রশিক্ষণ বিমান, হেলিকপ্টার ট্রেইনার এবং MI সিরিজ হেলিকপ্টার সিমুলেটর সংযোজন করা হয়েছে। সামনে নির্বাচন যদি আবার আসতে পারি, অবশ্যই বিমানবাহিনীর জন্য আরও অনেক পরিকল্পনা আমাদের রয়েছে যা আমরা করব। পরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রামে বিমানবাহিনী ঘাঁটি জহুরুল হকে বিমান সেনা প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। মাল্টিরোল যুদ্ধ বিমান পরিচালনায় দক্ষ বৈমানিক গড়তে 105 AJTU এর কার্যক্রমেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বিমান সেনাদের যুগোপযোগী প্রশিক্ষণের জন্য তৈরি হচ্ছে নতুন প্রশিক্ষণ ইনস্টিটিউট। এর ফলে বাড়বে বিমানবাহিনীর সক্ষমতা। বাংলার আকাশ মুক্ত রাখতে বিমান সেনারা কাজ করবেন নতুন উদ্যমে, এমন প্রত্যাশা সবার। শাহ আলী জয়, News 24, যশোর। বোর্ড গঠন করে বর্তমান সরকারের চিকিৎসা করানো দরকার বলে মন্তব্য করেছেন ডক্টর কামাল হোসেন। একই সাথে তিনি ব্যারিস্টার মইনুল হোসেনকে কেন জামিন দেয়া হলো না আইনমন্ত্রীর কাছে তার কারণ জানতে চান। বৃহস্পতিবার বিকেলে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এবং সুপ্রিম কোর্ট আইনজীবী ঐক্যফ্রন্টের আলোচনা সভায় এসব কথা বলেন ডক্টর কামাল হোসেন। তিনি আরও বলেন, জনগণকেই দেশের গণতন্ত্র আবারও ফিরিয়ে আনতে হবে। এ সময় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি জয়নুল আবেদিন, খালেদা জিয়া সহ বিএনপির সব নেতাকর্মীর মুক্তি দাবি করেন। সংবিধান আছে, যারা দেশ শাসন করার সময় মাথা খারাপ হয়ে যায় তাদেরকে ইমিডিয়েটলি পরীক্ষা করাতে হয়। আমি বলি যে সাইকিয়াট্রিস্টদের একটা বোর্ড গঠন করে ইমিডিয়েটলি পরীক্ষা করানো হোক। ম্যালা ফাইডে, এটা অর্থ বোঝো? ম্যালা ফাইডে, এটা তোমার ম্যালা ফাইডে এখানে প্রমাণিত 100% ম্যালা ফাইডে। আমরা মামলা যেটা করবো এগুলো সব ম্যালা ফাইডে লিখে করি। আজকে না হয়, কালকে না হয়, 10 বছর পরে হোক, 10 বছর কেন, দ্রুত তোমার বিচার হবে। আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সহ সকল রাজনৈতিক নেতৃবৃন্দের মুক্তি দাবি করছি এই সভা থেকে, এবং সেই মুক্তি আগামী পার্লামেন্ট নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বেই দিতে হবে। দ্বিতীয় হচ্ছে তারেক রহমানের বিরুদ্ধে যে মিথ্যা মামলার যে সাজা হয়েছে সেই সাজা বাতিল করতে হবে। তৃতীয় হচ্ছে ব্যারিস্টার মনুল হোসেন, ঐক্যফ্রন্টের নেতা, এবং শুধু তাই নয়, এবারের সাবেক সভাপতি এবং সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মনুল হোসেনকে বেআইনিভাবে কারার অন্তরালে রাখা হয়েছে, তার মুক্তি দাবি করছি।
জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক ডক্টর কামাল হোসেনের সাথে বৈঠক করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকি। বৃহস্পতিবার সন্ধ্যার পর ডক্টর কামাল হোসেনের বেইলি রোডের বাসায় হয় এই বৈঠক। এ সময় ঐক্যফ্রন্টের সাত দফা দাবির সবগুলোর সাথে একমত না হলেও বেশিরভাগ দাবির সাথে একমত পোষণ করেন কাদের সিদ্দিকি। তিনি বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতিতে একটা জাতীয় ঐক্য প্রয়োজন ছিল। সরকার জাতীয় ঐক্যের জনপ্রিয়তায় ভীত বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশের মানুষ এর আগে কখনো দেখেনি যে ভোটার ছাড়া এরকম একটা নির্বাচন হয়, যে জন্য বাংলাদেশের মানুষ সবাই শঙ্কিত। এবার আদৌ নির্বাচন হবে না গতবারের মতো ভোট ছাড়া হবে? আমরা এই দেশে অর্থবহ একটা জাতীয় ঐক্য প্রায় এক যুগ ধরে চেয়ে আসছি, যেটার পায়োনিয়ার বলতে পারেন ডক্টর কামাল হোসেনকে। জাতীয় ঐক্যফ্রন্টকে ভোটের রাজনীতিতে ফ্যাক্টরি মনে করছে না আওয়ামী লীগ, বরং নির্বাচনকে সামনে রেখে সরকারের গত দুই মেয়াদের উন্নয়ন, জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া এবং নির্বাচনে নানা প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় পার করছে ক্ষমতাসীন দলটি। একাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে দলের পরিকল্পনার কথা জানাচ্ছেন তৌফিক মাহমুদ মুন্না। দেশ এখন পুরোপুরি নির্বাচনমুখী, সব রাজনৈতিক দলগুলো নিজেদের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছে, চলছে নির্বাচনী গণসংযোগও। আগামী মাসের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা হলে ডিসেম্বরের শেষে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন। ক্ষমতাসীন দলের পাশাপাশি নবগঠিত জাতীয় ঐক্যফ্রন্টও নির্বাচনী জনসভা করছে। আগামী নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টকে কোনো ধরনের ফ্যাক্টর মনে করছে না ক্ষমতাসীন আওয়ামী লীগ, বরং তাদের বিএনপি জামাতের একটি অংশ বলেই মনে করছেন এই শীর্ষ নেতা। ঐক্যফ্রন্ট কিছু না, এটা মূলত বিএনপি জামাত, স্বাধীনতা বিরোধী শক্তি। তাদেরকে তারা এই আমাদের সময় এক সময় যারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল, বঙ্গবন্ধুর আদর্শের কর্মী ছিল, তাদের স্খলন হয়েছে, বিচ্যুতি হয়েছে, এদের এখন আর কোনো জনভিত্তি নাই, মানুষ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন, কাজেই এরা কোনো ফ্যাক্টর না। ঐক্যফ্রন্টকে মাথায় না নিয়ে নির্বাচনকে সামনে রেখে দলের উন্নয়ন প্রচারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে আওয়ামী লীগ। যে উন্নয়ন অগ্রগতি হয়েছে সে উন্নয়নের বিষয়গুলিকে জনগণের কাছে তুলে ধরা, নির্বাচনের দিনকে লক্ষ্য রেখে আবার কিছু কর্মযোগ্য রয়েছে, সেটি হলো যে পোলিং এজেন্ট ঠিক করা, পোলিং এজেন্টদেরকে ট্রেনিং দেওয়া, এই বিষয়গুলি আমরা অত্যন্ত গুরুত্ব দিচ্ছি। জাতীয় ঐক্যফ্রন্টের অধিকাংশ দলই এক নেতা এক দল এমন মন্তব্য করছেন কেউ কেউ। তারা যত ষড়যন্ত্রই করুক, যতই ঐক্যফ্রন্ট বলুক, এদের এই যে নেতারা যারা, তারা একক, একজন মানুষ একজন একটা দলের নেতা। শুধু গণসংযোগ নয়, সহিংসতা মোকাবেলা করতে মাঠ পর্যায়ে নেতাদের প্রস্তুত থাকার নির্দেশনা দিয়েছে ক্ষমতাসীন দলটি। রাজধানী ঢাকা এবং তার আশেপাশে গণসংযোগ করছি। এই গণসংযোগের উদ্দেশ্য যেমনি ভোটের মাঠে আমাদের যে অবস্থান সেটার যে প্রচারণা, সেটা অশুভ চক্রকে প্রতিহত করে সেটার জন্য আমরা প্রচারণা চালাচ্ছি। এই মুহূর্তে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় ঐক্যফ্রন্ট নয়, সরকারের উন্নয়নকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়া এবং দলকে ঐক্যবদ্ধ করাকে সব থেকে গুরুত্ব দিচ্ছে আওয়ামী লীগ। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। বিএনপি সাথে আছে বলেই ঐক্যফ্রন্ট জাতীয় নির্বাচনে প্রভাব ফেলতে পারে, এমনটা মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি এও বলেন ঐক্যফ্রন্টের কেউ কেউ ইউজলেস। বৃহস্পতিবার বিকেলে সিলেটে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। প্রভাব তো ফেলবেই, বিরোধী দল আছে, প্রভাব নিশ্চয়ই ফেলবে, কিন্তু এখান থেকে জেতবার জন্য যেন চিন্তাটা না করে। দে হ্যাভ প্রুভড টু বি ইউজলেস এন্ড দে উইল রিমেইন ইউজলেস। এদিকে ঐক্যফ্রন্টের কোনো ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি দেশে অসুস্থ ধারার রাজনীতি করার জন্য অসুস্থ মানুষের সঙ্গে ঐক্যফ্রন্ট করেছে। বৃহস্পতিবার দুপুরে সাভার বাজার বাস স্ট্যান্ডে এক নির্বাচনী গণসংযোগে ওবায়দুল কাদের এসব কথা বলেন। গণসংযোগে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর দীপুমনি, সাংগঠনিক সম্পাদক কে এম এনামুল হক শামীম সহ আরও অনেকে। তারা
জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে সংসদ ভেঙে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দাবি আদায় না হলে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে দাবি আদায় করে নেবে। বৃহস্পতিবার রাতে বিএনপির গুলশান কার্যালয়ে সনাতন সম্প্রদায়ের সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্যদের দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। মির্জা ফখরুল বলেন, একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করাই হবে তাদের প্রত্যয়। শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের নেতাকর্মীদের অনুরোধ করে ফখরুল বলেন, ঐক্যবদ্ধভাবে জনগণের কাছে চলে যেতে। জনগণের শক্তিকে ঐক্যবদ্ধ করে আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধ হই। এবং এই যে দানব, আমি সবসময় এটা দানব বলি, আমাদের সাবেক বিচারপতি যাকে বের করে দেওয়া হলো, তিনি বলেছেন মনস্টার, এটা আসলে একটা মনস্টার। এই মনস্টারকে সরানোর জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আঘাত করতে হবে। এবং আগামী নির্বাচনে প্রমাণ করে দিতে হবে এই দেশের মানুষ সবাই গণতন্ত্র চায়। খবর নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরে, সঙ্গে থাকুন। আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় বিএনপি ছেড়ে যাওয়া সংস্কারপন্থী 12 জন নেতা আবারও দলে ফিরে এসেছেন। বৃহস্পতিবার বিকাল 5টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে তারা দলে ফিরে আসেন। সন্ধ্যায় বিএনপির দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যেসব সংস্কারপন্থী বিএনপিতে ফিরে এসেছেন তারা হলেন সাবেক মন্ত্রী আলমগীর কবির, সাবেক হুইপ আবু ইউসুফ মোহাম্মদ খলিলুর রহমান, আবু হেনা, জি এম সিরাজ, সর্দার সাখাওয়াত হোসেন বকুল, নজির হোসেন, ডাক্তার জিয়াউল হক, আতাউর রহমান আঙ্গুর, ইলেন ভুট্টো, শফিকুল ইসলাম তালুকদার, শহীদুল আলম তালুকদার এবং জহির উদ্দিন স্বপন। আমরা দলে ছিলাম, আমরা দলে আছি, আমরা দলে থাকব। আমরা আরও সক্রিয়ভাবে দলে কাজ করার নির্দেশ পেয়েছি, সক্রিয়ভাবে আমরা কাজ করব। সামনে নির্বাচন আছে এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জেলে আছেন এবং তারেক রহমান বাইরে রয়েছেন। সুতরাং আন্দোলনের মাধ্যমে চেষ্টা করব তাদেরকে বের করার জন্য, এবং সেই সাথে আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি যাতে। চট্টগ্রামে তথ্য প্রযুক্তি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে একদিনের রিমান্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে মহানগর হাকিম শফি উদ্দিনের আদালতে পুলিশ 2 দিনের রিমান্ড আবেদন করে। পরে দুই পক্ষের শুনানি শেষে আদালত এই আদেশ দেন। একই সাথে আগামী 5 দিনের মধ্যে পুলিশকে প্রতিবেদন জমা দেওয়ারও নির্দেশ দেন আদালত। তবে রিমান্ড অযৌক্তিক দাবি করে আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিলের কথা জানিয়েছেন খসরুর আইনজীবী। রাজনীতির মূলধারায় পেশাদার রাজনীতিবিদদের উপস্থিতি দিন দিন কমছে, যার সুযোগ নিচ্ছেন ব্যবসায়ী এবং সুবিধাভোগীরা। দেশের রাজনীতির এমন দশার পেছনে দায়ী 28 বছর ধরে ডাকসু নির্বাচন না হওয়া। এই মত 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা বিভিন্ন পর্যায়ের নির্বাচিত ডাকসু নেতাদের। তারা বলছেন, গণমানুষের বৈষম্যহীন অধিকার আদায়ের হাতিয়ার রাজনীতির ধারও দিন দিন কমেছে এসব কারণেই। আরও জানাচ্ছেন তৌহিদ শান্ত। 52-71-90 বাংলাদেশ তার সবচেয়ে উজ্জ্বল প্রজন্মের হাত ধরে এই সময়গুলো পেরিয়েছে গর্বের সঙ্গে। আর এই নেতৃত্ব তৈরি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, যেখানে মূল ভূমিকা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু। সেনাশাসনের আড়ালে বাংলাদেশের বিভিন্ন সময় ক্ষমতায় আসা স্বৈর শাসনগুলোই রাজনীতিকে বিরাজনীতিকরণের জন্য দায়ী বলে মনে করেন ডাকসুর সাবেক ভিপি আখতারুজ্জামান। ওনাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবই বলেছিলেন, আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট, কোট আনকোট একসময় কথাটা বলেছেন। তো
এ পলিটিশিয়ান ডিফিকাল্ট করার কারণেই কিন্তু পলিটিক্স ডিফিকাল্ট হয়ে গেছে ফর দ্য পলিটিশিয়ান। রাজনীতির প্রক্রিয়া, ছাত্র রাজনীতির প্রক্রিয়া, নির্বাচনী প্রক্রিয়া, এই জিনিসটাকে পিছনে ফেলে দেওয়া হলো। সাবেক জিএস মুস্তাক হোসেন ডাকসু নির্বাচন না হওয়ার জন্য দায়ী করলেন আওয়ামী লীগ এবং বিএনপিকে। ছাত্র সংসদ যদি নির্বাচিত হয়, সরকারের বিরোধী পক্ষ যদি নির্বাচিত হয়ে আসে, বাংলাদেশে অতীত ইতিহাস আছে যে তারা সরকারের জন্য বিব্রতকর হয়ে দাঁড়ায় এবং সরকার যদি গণবিরোধী কাজ করে তারা সরকারের পরাজয়ের জন্য আন্দোলন করতে পারে। কাজে তারাও মানে প্রথমে তারা একটা স্বস্তিদায়ক জায়গায় চিন্তা করে, পরে এখন তারা রাজ্য নির্বাচনকে বাধাই দিচ্ছে। আমরা কিন্তু দুবার আমরা উদ্যোগ নিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্য যে সেখানে অনুকূল পরিবেশ এবং স্বশান্তিপূর্ণ অবস্থানের আমরা নিশ্চিত করতে পারি নাই। আমাদেরকেও কিন্তু অনেক জায়গায় কম্প্রোমাইজ কইরা কইরা আসতে হয়েছে। সব নির্বাচন হয় তো ডাকসু নির্বাচন হবে না কেন? তো মহামান্য রাষ্ট্রপতি বলেছেন আমরা এটাকে সমর্থন করি এবং অনতিবিলম্বে একটা ভালো সুস্থ পরিবেশ তৈরি করে ডাকসু নির্বাচন হওয়া উচিত বলে মনে করি। রাজনীতিকে সুষ্ঠু ধারায় ফিরিয়ে আনতে শুধু ডাকসু নয়, পর্যায়ক্রমে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংসদগুলোতেও নির্বাচন হওয়া প্রয়োজন বলে মনে করেন এই নেতারা। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। নির্বাচনকালীন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কঠোর ও সতর্ক অবস্থানে আছে পুলিশ, জানিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। বৃহস্পতিবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে ট্রাফিক শৃঙ্খলা সপ্তাহ উপলক্ষে আয়োজিত ব্রিফিংয়ে জনগণকে উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। জনগণের নিরাপত্তা এবং জনশৃঙ্খলা বিঘ্নের কোনো অপচেষ্টা যদি কেউ করে তার বিরুদ্ধে অত্যন্ত কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হবে। কোনোভাবে জননিরাপত্তা বিঘ্নের কোনো অপচেষ্টা, কোনো অপপ্রয়াস বরদাস্ত করা হবে না এবং এই ব্যাপারে কোনো উদ্বেগের কোনো কারণ আছে বলে আমরা মনে করি না। রাজনৈতিক কর্মকাণ্ডে যাতে শিশুদের ব্যবহার না হওয়া এবং নির্বাচনী ইশতেহারে শিশুদের সুরক্ষায় অঙ্গীকার রাখার দাবি জানিয়ে অনুষ্ঠিত হলো 17তম চাইল্ড পার্লামেন্ট অধিবেশন। বৃহস্পতিবার বিকেলে রাজধানীতে শিশুদের নিয়ে গঠিত সংসদের এই অধিবেশনটি অনুষ্ঠিত হয়। শিশু সুরক্ষায় রাজনৈতিক অঙ্গীকার শিরোনামের এই অধিবেশনে 16 জন বিশেষ শিশু অংশ নেয়। এছাড়া 64টি জেলা থেকে 64জন প্রতিনিধি অংশগ্রহণ করে। এবারে চাইল্ড পার্লামেন্টে সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, আওয়ামী লীগ নেতা নুহু আলম লেলিন এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। কুড়িগ্রামে নিষেধাজ্ঞা সত্ত্বেও জেলেরা গোপনে মা ইলিশ ধরছে। প্রশাসন বিভিন্ন পয়েন্টে অভিযান চালালেও চলছে শত শত মন ইলিশ বেচাকেনা। অন্য জেলায় জেলেরা প্রণোদনা পেলেও কুড়িগ্রামে না পাওয়ায় অনেকটাই মুখ থুবড়ে পড়েছে প্রশাসনের মা ইলিশ রক্ষা অভিযান। হুমায়ুন কবির সূর্যর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রামের ব্রহ্মপুত্রে এবছর আকস্মিকভাবে ঝাঁকে ঝাঁকে ডিমলা ইলিশ আসতে থাকায় গোপনে জেলেরা ডিঙি নৌকায় কারেন্ট জাল দিয়ে রাতভর ইলিশ ধরছে। মৎস্য বিভাগ মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালালেও বন্ধ হচ্ছে না ইলিশ ধরা। জেলেদের অভিযোগ, 7 থেকে 28 অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা নিষেধ থাকলেও সরকারি প্রণোদনা না পেয়ে বাধ্য হয়ে ইলিশ ধরছে তারা। তবে এসব মা ইলিশ প্রকাশ্যে বেচতে না পারলেও গোপনে ইলিশের বাণিজ্য হচ্ছে লক্ষ লক্ষ টাকার। মারতে পারছি না, জাল না বাড়তেছি, আমরা ব্যবসা করতে না ভারী কোনো করতে, তাহলে আমরা খাবো কি? সরকার তো কোনো সাহায্য দেওয়ার কথা কিছু দেয় না, যদি মাছ মেরে যে জাল ধরি আমার পোড়া দেয়। নিষেধাজ্ঞা সঠিকভাবে পালন করা গেলে ইলিশের উৎপাদন বাড়ানো সম্ভব, যা জেলার অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করেন স্থানীয় জনপ্রতিনিধি। যদি এই সহায়তাটুকু দেয়া হয় তাহলে আমার মনে হয় যে তারা এই ইলিশ নিধনে যাবে না, এবং সেক্ষেত্রে ইলিশের যে আশা করা হচ্ছে ইলিশের ফলন বৃদ্ধির ক্ষেত্রে সেটি বাস্তবায়ন সম্ভব হবে। এবছর কুড়িগ্রামকে ইলিশ জোন ঘোষণা করা হলেও এখন পর্যন্ত কোনো ধরনের সহায়তা পাওয়া যায়নি বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা। পরিচালনায় আমাদের দরিদ্র জেলেরা কষ্ট পাচ্ছে, কারণ তাদের বিকল্প কর্মসংস্থান এই সময়ে করা হয়নি। তাদের আর্থিক সহযোগিতা কিংবা বিকল্প কর্মসংস্থানের জন্য সরকার বরাবর আমরা চিঠি লিখেছি। ভবিষ্যতে এ ব্যাপারে ফলপ্রসূ কোনো উদ্যোগ পাওয়া গেলে আমার মনে হয় ইলিশ রক্ষায় কুড়িগ্রাম একটি সফল ভূমিকা পালন করতে পারে। কুড়িগ্রাম জেলায় কার্ধারী জেলের সংখ্যা রয়েছে 17,643 জন।
প্রকৃতিতে এখন হেমন্ত ঋতু হলেও হিমালয়ের কোলঘেঁষা ঠাকুরগাঁও জেলায় আসছে শীত। ভোরের হালকা কুয়াশা, শীত শীত ভাব এবং রাতের ঘন কুয়াশায় বদলে যাচ্ছে প্রকৃতি। আবহাওয়া অফিস বলছে নভেম্বরের মাঝামাঝি সময়ে ঠাকুরগাঁওয়ে পুরো দমে শীত নামতে পারে। আব্দুল লতিফ লিটুর তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। পঞ্জিকা অনুসারে হেমন্ত ঋতু চললেও উত্তরের হিমালয়ের জেলা ঠাকুরগাঁওয়ের প্রকৃতি এখন বিরাজমান শীতের আবহ। ভোরের হালকা কুয়াশা, শীত শীত ভাব আর রাতের ঘন কুয়াশা জানান দিচ্ছে শীতের আগমন। বদলে যাওয়া প্রকৃতিতে সকালের হেমন্তের মিষ্টি রোদ পড়েছে শিউলি ফুল ও গাছের ডগার শিশির বিন্দুর উপর। হিমালয়ের পাদদেশের যে সমস্ত ডিস্ট্রিক্ট উত্তরাঞ্চলের ঠাকুরের আগাম শীতের আমেজ আমরা অনুভূত করতেছি। রাত্রে অনেক সময় লিপ কম্পলের প্রয়োজন হয়। আমটা সুন্দর এবং শীতের যে আমেজ এটা আসা শুরু হয়ে গেছে অলরেডি, এবং ঘাসের উপর যখন শিশির বিন্দু পড়ে তখন এটার দিকে তাকালে আমাদের অনেক ভালো লাগে। গত কদিন ধরে পুরো জেলায় রাতে বেশ কুয়াশা পড়ছে বলে জানান শহর ও গ্রামের মানুষজন। বেশ কয়েকবারের তুলনায় এবারের কুয়াশা বেশি দেখা যাচ্ছে। আজকে সকালে প্রচুর কুয়াশা এবং মনে হচ্ছে যে এবার শীতের প্রকোপ বেশ গভীরভাবেই পড়বে। হিমালয়ের প্রকোপের পাশাপাশি পার্বত্য দেশে এই জন্য আমাদের একটু শীতটা তাড়াতাড়ি আগমন করতেছে। এখন মাঝরাতে শুরু হয়েছে, এটা মনে হয় কিছুদিন থাকবে। তবে আগামী নভেম্বরের মাঝামাঝি ঠাকুরগাঁয়ে তীব্রভাবে শীত পড়বে বলে জানিয়েছে রংপুর আবহাওয়া অফিস। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের খবর। আমদানি কমিয়ে রপ্তানি নির্ভর শিল্পের প্রসার ঘটাতে চায় সরকার। এ কারণে নীতিমালার আওতায় রপ্তানিকারকদের সব ধরনের সহায়তা দেওয়া হবে, জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজিত প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, প্রদর্শনীর মাধ্যমে সংশ্লিষ্ট শিল্প খাতে বিশ্বমানের প্রযুক্তি স্থানান্তরের সুযোগ বাড়বে। নাজিয়া কোনার প্রতিবেদন। রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিদ্যুৎ ও জ্বালানি খাত, কনস্ট্রাকশন, নিরাপত্তামূলক সামগ্রী, ওয়াটার টেকনোলজি ও সলিউশন, লাইটিং এবং ফায়ার সেফটি ও সিকিউরিটি সংশ্লিষ্ট পণ্যের আন্তর্জাতিক প্রদর্শনী। প্রদর্শনীতে 19টি দেশের 220টি উদ্যোক্তা প্রতিষ্ঠান অংশ নেয়। তিন দিনব্যাপী শুরু হওয়া এই বহুমাত্রিক প্রদর্শনী দেশের সংশ্লিষ্ট শিল্পখাতগুলোর মধ্যে নতুন প্রযুক্তি ও যোগাযোগ বাড়াতে সাহায্য করবে বলে মত দেন সংশ্লিষ্টরা। সবাই একটা জিনিস প্রোডিউস করে না, সো সেভাবে করে এই নেটওয়ার্কিং এবং ব্র্যান্ডিং দুইটাই এই এই প্রদর্শনীর মাধ্যমে প্রসার লাভ করবে। আমাদের পার্টিসিপেশনের মূল উদ্দেশ্য দেশীয় এবং বিদেশি যে কোম্পানিগুলো আছে তাদেরকে একটু তাদের সেবাটা তাদের কাছে যে যেন আমরা দিতে পারি একই রূপের নিচে। বহুমাত্রিক এ প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। এই সময় তিনি রপ্তানি বাড়াতে ব্যবসায়ীদের সব ধরনের সহায়তার আশ্বাস দেন। আমদানি নির্ভরতা কমিয়ে রপ্তানি নির্ভরতা বাড়িয়ে শিল্প যাতে এখানে প্রচলিত হয় এবং শিল্পের প্রসার ঘটে তার জন্য আমাদের সরকারের নীতিমালা রয়েছে। এই ব্যাপারে যে কোনো সহযোগিতা আপনারা চাবেন, আনুষ্ঠানিকতার মাধ্যমে আসবেন, আমরা সেটা করতে প্রস্তুত। বলেন, দেশের শিল্প খাতে ক্রমেই আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ছে, উৎপাদন ব্যবস্থায়ও হচ্ছে আধুনিকায়ন, যার ফলে শিল্প খাতের প্রবৃদ্ধিও বাড়ছে দ্রুত। সমন্বিত জাতীয় শিল্পনীতি। নাজিয়া কোনা, নিউজ 24, ঢাকা। খবর নিচ্ছি আবারও বিরতি, সঙ্গে থাকুন। আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। এবারে আন্তর্জাতিক। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনের বাড়িতে বিস্ফোরক পাঠানোর ঘটনার জেরে রাজনীতিবিদদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এ ঘটনায় ট্রাম্পকে দায়ী করে সিআইএর সাবেক পরিচালক জন ব্রেনান বলছেন, সব কিছু মাথায় রেখে ট্রাম্পের কোনো পদক্ষেপ নেওয়া উচিত। বিস্তারিত সাদিয়া সিনথিয়ার প্রতিবেদনে।
ওবামা ও হিলারি ক্লিন্টনের বাড়ির ঠিকানায় ডাকযোগে পাঠানো এক পার্সেল থেকে বিস্ফোরক দ্রব্যের সন্ধান পায় গোয়েন্দারা। এছাড়া মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর ভবনেও সন্দেহজনক বস্তু পাওয়া যায়, সেটিকে বিস্ফোরক দ্রব্য বিবেচনা করে সরিয়ে নেওয়া হয় সব কর্মীদের। তবে কারা এসব বোমা পাঠাচ্ছে তা এখনও উদ্ঘাটন করতে পারেনি পুলিশ, এর দায়ও এখনও কেউ স্বীকার করেনি। এরই মধ্যে তদন্ত শুরু করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সচিব সারা স্যান্ডার্স। বিস্ফোরক পাঠানোর সাথে জড়িতদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে বলে জানিয়ে ট্রাম্প বলেন, মিডিয়ার আরও দায়িত্বশীল আচরণ করা উচিত। রাজনৈতিক অঙ্গনে যারা জড়িত, প্রতিপক্ষের দোষ ত্রুটি যাচাই করা তাদের উচিত নয়। সব ক্ষেত্রেই একটা বড় ধরনের ভুল বোঝাবুঝি হচ্ছে। ঝগড়া, বিবাদ বা সংঘাত কোনো কিছুর সমাধান দিতে পারে না। এদিকে এ বিস্ফোরক পাঠানোর ঘটনার জের ধরে ট্রাম্পের সমালোচনা করেছেন সাবেক সিআইএ এর পরিচালক জন ব্রিনেন। তিনি বলেন, এ বিষয়ে সতর্কতামূলক অনেক কিছু করার ছিল ট্রাম্পের। ট্রাম্প কি করেছেন বা বলেছেন তা তার নিজের অন্তত একবার চিন্তা করা উচিত। নাগরিক জীবন, জনসংযোগ নিয়ে তিনি কিছুই করেননি। সেই সাথে আরও দুইটি সন্দেহজনক পার্সেলের খোঁজ পাওয়া গেছে লস অ্যাঞ্জেলেসে, এমনটাই জানায় মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। এ নিয়ে এরই মধ্যে তদন্ত শুরু করেছে মার্কিন পুলিশ। সাদিয়া সিনথিয়া, নিউজ 24। এবারে নিউজ 24 স্পোর্টস। জয়ের ধারাবাহিকতা ধরে রাখাই তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলের মূল লক্ষ্য, জানালেন টাইগার ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজা। একই সাথে লিটন ইমরুলের ব্যাটে রান দেখতে চান তিনি। সৌম্যের অন্তর্ভুক্তিতে একাদশে কোনো পরিবর্তন আসবে কি না এমন প্রশ্নের উত্তরে টাইগার ক্যাপ্টেন বল ঠেলে দিলেন নির্বাচকদের উপর। কাল দুপুর আড়াইটায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। চট্টগ্রাম থেকে মাহফুজুল ইসলামের প্রতিবেদন। দ্বিতীয় ওয়ানডেতে জয়ের পর টাইগারদের চোখ এখন হোয়াইট ওয়াশের দিকে। সে লক্ষ্যে অনুশীলনে বাংলাদেশ দল সৌম্যের অন্তর্ভুক্তি একাদশ সাজাতে সামনে নিয়ে এসেছে কিছু হিসেব নিকেশ। কেমন হতে পারে একাদশ? পরপর দুই ম্যাচে নিজের নামের প্রতি সুবিচার করতে না পারা রাব্বি কি থাকবেন একাদশে? টাইগার ক্যাপ্টেন বল ঠেলে দিলেন নির্বাচকদের কোর্টে। পার্সোনালি আমি অবশ্যই মনে করি যে সে যদি আরও একটা সুযোগ পায়, ডোন্ট মাইন্ড, আমার কোনো সমস্যা নাই। বাট যেটা বললাম যে আমাদের তো ওয়ার্ল্ড কাপের আগেও আরও কিছু প্লেয়ার আছে যারা হয়তো বা কোচরা বা আর যারা আছে চিন্তা করতে পারে যে তাদেরকেও একটু দেখতে হবে। তো সেই ক্ষেত্রে কী হবে জানি না, বাট অ্যাট দ্য সেম টাইম মনে করি যে আই ডোন্ট মাইন্ড যে রাব্বি যদি আরও সুযোগ পায়। অলরাউন্ডার হিসেবে সাইফুদ্দিনের জ্বলে ওঠা দেশের ক্রিকেটের বড় প্রাপ্তি। সাইফুদ্দিনকে অনেকদিন ধরেই এখানে সিলেকশন থেকে মানে সিলেক্টররা নজরে রেখেছিল। এইচপিতে পারফর্ম করেছে, ঢাকা লিগে মোটামুটি ভালো খেলেছে, এখন এসে এখানে পারফর্ম করছে, এটা আমাদের জন্য অবশ্যই স্বস্তির জায়গা। ওপেনিংয়ে লিটন ইমরুল তাদের নামের প্রতি সুবিচার করেছেন, যা নিয়ে উচ্ছ্বসিত ম্যাশ। কনসিস্টেন্সি থাকলে অবশ্যই খুব ভালো হবে। যেটা লাস্ট তিন ম্যাচে আপনি যদি দেখেন, একজন ওপেনার করে রান করছিল, কালকে একটা দুইজনই 100 মিস করেছে। আমার কাছে মনে হয় যেটা করা উচিত ছিল দুইজনেরই, এমন না যে তারা ভালো কোনো বলে আউট হয়ে গেছে, তারা সুযোগটা নিতেই পারেনি জাস্ট। সো নেক্সট টাইমে অবশ্যই আশা করি যে তারা মিস্টেক করবে না। কোনোভাবেই শেষ ম্যাচটিকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই বলে জানান টাইগার ক্যাপ্টেন। দ্বিতীয় ওয়ানডেতে একপেশে জয়ের পর তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলের লক্ষ্যটাও যে জয় সে কথা আর বলার অপেক্ষা রাখে না। একই সঙ্গে তৃতীয় ম্যাচটি জিতলে বাংলাদেশ হোয়াইট ওয়াশ করবে জিম্বাবুয়েকে, আর মনস্তাত্ত্বিকভাবে অনেকটাই এগিয়ে যাবে টিম বাংলাদেশ। সৌম্যের অন্তর্ভুক্তি একাদশে কতটা প্রভাব ফেলবে সেটি অবশ্যই নির্ভর করছে নির্বাচকদের উপর, এমনটাই জানিয়েছেন ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজা। তবে দিন শেষে বাংলাদেশের লক্ষ্যটা ভালো ক্রিকেট খেলা এবং উন্নতির যে ধারাবাহিকতা সেটি বজায় রাখা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে মাহফুজুল ইসলাম, নিউজ 24। চট্টগ্রামে চলছে তৃতীয় ওয়ানডের টিকিট সংকট। আগের দিন রাতে লাইনে দাঁড়িয়েও পরের দিন সকালে কাঙ্ক্ষিত টিকিট না পেয়ে হতাশ বন্দরনগরীর ক্রিকেট প্রেমীরা। তাদের অভিযোগ, কালোবাজারি হচ্ছে টিকিট।
চট্টগ্রাম থেকে মাহফুজুল ইসলামের আরেকটি রিপোর্ট। সকাল ১০টা এম এ আজিজ স্টেডিয়ামের টিকিট বুথে লম্বা লাইন, হঠাৎ ঘোষণা ৫০০ টাকার টিকিট ছাড়া বাকি সব টিকিট শেষ। এই দামের টিকিটের ক্রেতা ছাড়া বাকি সবাইকে লাইন থেকে সরে যাওয়ার ঘোষণা দেয় পুলিশ, আর সাথে সাথেই ফুঁসে ওঠে টিকিট প্রত্যাশীরা। তাদের অভিযোগ, দেদারসে হচ্ছে কালোবাজারি। আমাদেরকে ৫ মিনিট আগে বলছে ৩০০ টাকার টিকিট আছে, এখন ৫ মিনিট পরে বলছে ৩০০ টাকার। আমরা রাত ৩টা থেকে এখানে টিকিটের জন্য আসছি, আমরা লাইন ধরছি, টিকিট পাই নাই। আমাদেরকে একবার বলে ১০০ টাকাটা শেষ, একবার বলে ১০০ টাকাটা শেষ। তাদের অভিযোগের সত্যতা মিলল টিকিট কাউন্টারের পাশে, কখনো রাস্তায়, আবার কখনো চায়ের দোকানের পাশের এমন দৃশ্যগুলোতে। এমনকি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দু একজনকেও দেখা গেল বেআইনিভাবে টিকিট বিক্রির সহযোগিতায় সামিল হতে। টিকিট পাই নাই, এখন পুলিশ বলছে যে ১০০ টাকার টিকিট ৫০০ টাকা করে হলে নিতে পারবেন, তাই আমি ১০০ টাকার টিকিট ৫০০ টাকাতেই নিয়ে নিচ্ছি। যারা মহিলারা টিকিট কাটতে আসছে ওদের থেকে মানে ওরা মানে আমরা বঞ্চিত হচ্ছি বলতে। তবে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা অভিযোগ অস্বীকার করে বলেছেন, কম দামি টিকিটের চাহিদা বেশি থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ১০০ এবং ১৫০, ৩০০ টাকার টিকিট, তারা বলতো যে বিসিবি বলতেছে শেষ, তারা ব্যবস্থা করার জন্য আশ্বাস দিয়েছে, তারা ব্যবস্থা করবে। আর ১০০০ টাকা দামের টিকিট আছে না, আসলে পুলিশের বিরুদ্ধে যেটা অভিযোগ এটা সত্য নয়। তবে অনেকটা প্রকাশ্যেই প্রমাণিত এই অভিযোগ নিয়ে টিকিট কাউন্টারে বিসিবির দায়িত্বপ্রাপ্ত কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। মাহফুজুল ইসলাম, নিউজ ২৪, চট্টগ্রাম। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নভেম্বরের প্রথম সপ্তাহেই তফসিল ঘোষণা, সংসদের চলতি অধিবেশনে আরপিও সংশোধনের আশা ইসি সচিবের। বাংলাদেশ যুদ্ধ চায় না, তবে আঘাত মোকাবেলায় বিমান বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। বোর্ড গঠন করে সরকারের চিকিৎসা করানোর পরামর্শ ডক্টর কামালের, মইনুল কেন কারাগারে জানতে চান এর কারণও। ঐক্যফ্রন্টকে ভোটের রাজনীতিতে ফ্যাক্টর মনে করে না আওয়ামী লীগ, নতুন জোটকে বিএনপি জামাতের অংশ বলছেন কেন্দ্রীয় নেতারা। এবং চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওয়ানডে আজ, জয়ের ধারাবাহিকতা চায় বাংলাদেশ, লিটন ইমরুলের ব্যাটে রান চান মাশরাফি। এই ছিল এখনকার মতো, ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।